কেরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী আছেন তোমাদের আমল লেখার জন্যে, ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা লেখকরা ভালো করে জানেন তোমরা কি আমল করো। কেরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী, এই লেখক মণ্ডলী কারা? যাদেরকে, যারা ওদের ডান এবং বাম দিকে দুইজন আছেন, যারা আমাদের আমলনামাকে লেখেন। এখানে দুইজনের কথা নাই যে একজন কেরামান আর একজন কাতিবিন, এরকম কোনো কথা না। এটা ভুল ধারণা অনেকে সময় আমাদের লোকেরা মনে করে, একজন হচ্ছে কেরামান আরেকজন হচ্ছে কাতিবিন। টোটালি ভুল। অর্থ কি? অর্থ শুনলে আপনি বুঝবেন ভুলটা কোথায়। কাতিব এক বচন লেখক, কাতিবিন অর্থ কি? লেখক মণ্ডলী, রাইটার্স। তাহলে সমস্ত ফেরেশতারা যারা লেখেন, কাতিবিন, তাদেরকে বোঝানো হয়েছে। আর কেরামান হচ্ছে সম্মানিত, কাতিবিন লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ। এটা কি কারোর নাম নাকি? এখন বুঝে আসছে এটা কারোর নাম নয়, ফেরেশতাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, তারা সম্মানিত লেখক। ওনাদের নাম কি আমরা জানি না, ওনাদের নাম আমরা জানি না। কিছু কিছু ফেরেশতার নাম আমরা জানি, কিন্তু কিছু কিছু ফেরেশতার, অনেক ফেরেশতার নাম আমরা জানি না। কবরে যারা জিজ্ঞাসা করবেন, ওই দুজনের নাম আমরা জানি, হাদিসে এসেছে, মুনকার এবং নাকির। এরপরে জিব্রাইল, ইসরাফিল, এরকমভাবে কিছু ফেরেশতার নাম এসেছে, কিন্তু যারা লেখেন তাদের নাম আমাদের কাছে আসেনি।